দেশব্যাপী দুর্দান্ত দাপটে জনপ্রিয়তার শিখরে উঠেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। আমেরিকান এই কোম্পানিটি শুধু অনলাইনে নয় অফলাইনেও বিনোদন দিতে চায় মানুষকে। তাই তো হলিউড পার্কের সাথে 100 বছরের একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। 2,27,000 স্কোয়ার ফুটে 6,000 আসনের একটি পারফরমেন্স ভেন্যু বানানো হচ্ছে। 3 তলার এই ইনডোর ভেন্যুর নাম হচ্ছে ইউটিউব থিয়েটার। গুগল মালিকানাধীন এই পার্কটি হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইনগলুডে। এখানে কনসার্ট, অ্যাওয়ার্ড শো, স্পোর্টস কম্পিটিশন, কনফারেন্স, কমিউনিটি শো ও ইউটিউবের কন্টেন্ট নির্মাতাদের বিভিন্ন অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। 6,100 বর্গফুট মঞ্চ ছাড়াও এতে থাকবে 6টি বিলাসবহুল বক্স। অতিথি আপ্যায়নের জন্য থাকবে 1,200 বর্গফুটের জায়গা, সাথে রয়েছে সাজঘর ও 3,500 স্কোয়ার ফুটের প্রাইভেট ক্লাব, যেখানে 140টি আসন থাকবে। সাবেক হলিউড পার্ক রেস্ট্র্যাকের সাইট ও সোফি স্টেডিয়াম প্রকল্পের এ ভবনে থাকবে র্যামস ও চার্জার্স ও আমেরিকা এয়ারলাইন্সের কার্যালয়। হলিউড পার্কে থাকবে 3,000 অ্যাপার্টমেন্ট ও 300টি হোটেল রুম। ইউটিউবের ব্র্যান্ড মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলিনা কোটিন সম্প্রতি এক বিবৃতিতে জানান, ইউটিউব থিয়েটার বাস্তব জীবনের নানা বিষয়ে বিশ্বজুড়ে মাসিক 2 বিলিয়ন ব্যবহারকারীদের সাথে লাইভ স্ট্রিম ও ভিডিও কন্টেন্টের মাধ্যমে যুক্ত করা হবে। থিয়েটার ভ্যানুটির বাইরে একটি বিশাল ডিজিটাল ইউটিউব প্লে বাটন আইকন থাকবে, যেটা থেকে অতিথিরা নিজেরাই ইউটিউবের কন্টেন্ট নির্মাতাদের ও শিল্পীদের হাইলাইটগুলো দেখতে পারবেন। আগামী গ্রীষ্মেই ইউটিউব থিয়েটার তাদের প্রথম ইভেন্ট চালু করবে বলেই আশা করা হচ্ছে। হৈমন্তী শুক্লা, বিবিএস বাংলা।